নমস্কার, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আপনাদেরকে পেয়ারা মাখা করে দেখাবো। আর জিভে জল আর না পেয়ারা মাখা ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে যদি বানিয়ে নেন আর একদম ইজি প্রসেস, মাখানোর পরে একটাও মনে হচ্ছে না কাউকে দিই, মনে হচ্ছে পুরোটাই আমি খাই, এতটাই টেস্টি হয়েছে। পেয়ারা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর পেয়ারার দুটো মুখ ভালো করে কেটে নেব। অনেকটা বাদ দিয়েছি, তারপরে দেখছি কালো মতো একটা বোটার কাছে রয়েছে, সেটা ছুরির আগা দিয়ে ঠিক করে নিলাম। এবার মাঝখান থেকে কেটে নেব, মাঝখান থেকে দুভাগ করে নিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করব। ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এবার মাঝখান থেকে এখান থেকে তিন টুকরো করে নেব। পরেরটাও আমি কেটে নিচ্ছি একই প্রসেসে, পুরোটাই মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আগে তো ধুয়ে নিয়েছি, ফল আর পরে ধুতে নেই, অন্য একটা পাত্রে নিয়ে নিলাম আর পুরোটাই তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এক চামচ, আর এটা শুকনো খোলায় ভেজেছি শুকনো লঙ্কা দিয়ে শিলনোড়ায় বাটা। এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি, এটা দু চা চামচ। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ভালো করে এইভাবে নাড়াবো। প্রায় এক মিনিট নাড়ানোর পরে এটাকে এবার আমি ঢাকনাটা খুলব। খোলার পরে কালারটা দেখুন, এত সুন্দর কালারটা হয়েছে ভাবাই যায় না। এবার আমি এখান থেকে একটা খেয়ে দেখব। একটা খেলাম, আহা দারুণ দারুণ মাখানোটা হয়েছে, একদম ইজি প্রসেসে। অবশ্যই আপনারা বাড়িতে বানান আর এইভাবে পেয়ারা মাখা খান।